এখন থেকে কেউ চাইলেই খুলতে পারবে না কেজি স্কুল বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এজন্য নিতে হবে নিবন্ধন, থাকতে হবে কমপক্ষে স্নাতক পাশ শিক্ষক, নেওয়া যাবে না ইচ্ছামতো ফি, শিশুদের চাপিয়ে দেওয়া যাবে না বইয়ের বোঝা। এসব বিষয় রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় নতুন বিধিমালা করা হচ্ছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা সচিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপত। দেখে মনে হতে পারে ফেরি করে ব্যাগ বিক্রি করছেন এই ব্যক্তি, কিন্তু না, তিন সন্তানের স্কুল ব্যাগ বহন করছেন তিনি। এভাবেই শিশুদের বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে অনেক কিন্ডারগার্টেন বা কেজি স্কুল। বইয়ের বোঝা কি বেশি বেশি দেওয়া যায়? তিনজনের ব্যাগ নিতে একটু কষ্ট হয়, সকালে একবার বিকেলে একবার, হ্যাফ জোকার বিকেলে আর সকালে করে আমি ক্লাস। এই কিন্ডারগার্টেনটা একটা একটা নিয়মের মধ্যে আনতে হবে, একটা সিলেবাস থাকতে হবে। দেখা যাচ্ছে কোনো স্কুল অনেক বই দিয়ে দিচ্ছে, মানে যেটা বাচ্চার কোনো প্রয়োজনই নেই। দেশে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে কিন্ডারগার্টেন। বেসরকারি পর্যায়ে এমন 47,000 প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে নানা অনিয়মের অভিযোগ আছে। তাই এসব শিক্ষা প্রতিষ্ঠানকে বিধিমালার আওতায় আনতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে কেজি স্কুল বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। 8 থেকে 30% জমিতে করতে হবে এসব স্কুল। শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক পাস। অতিরিক্ত ফি কিংবা বই চাপিয়ে দেওয়া যাবে না, স্কুল পরিচালিত হবে গভর্নিং বডির মাধ্যমে। সরকারি প্রাথমিক বিদ্যালয় বহির্ভূত যে প্রাথমিক লেভেলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর উপরে সরকারের আসলে একটি তত্ত্বাবধান থাকাটা খুবই জরুরি। আমরা নতুন করে 2023-এর একটি বিধিমালা খসড়া আমরা প্রণয়ন করেছি ইতিমধ্যে, এবং এটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও মালিকরা, তবে কিছু বিষয়ে আপত্তিও আছে তাদের। এই উদ্যোগের মাধ্যমে যেটা হবে, স্বচ্ছতা নিশ্চিত হবে, এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়ার মাধ্যমে আপনার লেখাপড়া পাঠদান প্রক্রিয়া বলেন বাচ্চাদের শিক্ষা গ্রহণ, এই প্রক্রিয়াটা আরও জোরদার হবে। জমির পরিমাণটা যদি 800 শতকের পরিবর্তে 500 শতক করা হয় অথবা 3,000 বর্গফিট করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই একটা বিষয়। আরেকটা হলো সংরক্ষিত তহবিলে টাকার পরিমাণটা কমানো। আরেকটা শর্ত আছে, যেটা 2011 সালে ছিল, ব্যক্তি মালিকানায় যে স্কুলগুলো ছিল তাদের ক্ষেত্রে 3 লাখ টাকা সংরক্ষিত তহবিলে ছিল, কিন্তু এবার 5 লক্ষ টাকা করা হয়েছে। তা আমি চাই যে ওটা 3 লক্ষ টাকা করা হোক। যে কোনো আইন, যে কোনো আপনার নিয়ম আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, সেটা নিয়ম কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে যদি মনিটরিং না হয়। নিবন্ধনের শর্ত ধরে না রাখলে তা বাতিলের বিধান থাকছে নতুন বিধিমালায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।